प्रिय बंधुरा आज के आबारो तोमादेर माझे हाजिर होलाम शब्दुल सर्दार म्यूनिसिपाल स्कूल एंड कलेजे प्रिय शिक्षार्थीरा आसलामु आलैकुम। तुम्हरा सबाई केमन आसो? आशा करी सबाई भालो आसो। आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आमादेर आजकेर जे क्लास तृतीय श्रेणीर प्राथमिक विज्ञान, तुम्हरा तोमादेर बई खाता कलम निये बसो। एबं आजकेर जे टपिकटा आलोचना होबे সেটা অবশ্যই তোমরা নোট করবে। আমরা আজকে পড়ব অনুশীলনী দুই, শূন্যস্থান পূরণ। জীব এবং ড্যাশ মিলে আমাদের পরিবেশ। আমরা পড়েছি রিডিনে জীব এবং ড্যাশ মিলে আমাদের পরিবেশ, তাহলে এটা কী হবে? জীব এবং জড় মিলে আমাদের পরিবেশ। জীবের বেঁচে থাকার জন্য ড্যাশ ড্যাশ এবং ড্যাশ প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্য পানি, বায়ু এবং খাদ্যের প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থী, জীবের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? পানি, বায়ু এবং খাদ্যের প্রয়োজন। চিংড়ি এবং কেঁচো ড্যাশ প্রাণী। চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। মানুষ ড্যাশ এবং প্রাণীর ওপর নির্ভরশীল। মানুষ উদ্ভিদ এবং প্রাণীর ওপর নির্ভরশীল। তাহলে মানুষ কিসের ওপর নির্ভরশীল? উদ্ভিদের ওপর। নিচের কোনটি জীব? নিচের কোনটি জীব বাড়ি? নিচের কোনটি জীব বাড়ি? কোনটি বৃদ্ধি পায়? কোনটি বৃদ্ধি পায়? কোনটি বৃদ্ধি পায়? চেয়ার। কোনটি বৃদ্ধি পায়? চেয়ার। নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? শাপলা। নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? শাপলা। জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ দাও। জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ হলো মানুষ, গরু। জীবের পাঁচটি উদাহরণ মানুষ, গরু, মাছ, উদ্ভিদ, প্রাণী। এবং জড়ের পাঁচটি উদ্ভিদ উদাহরণ গাড়ি, চেয়ার, টেবিল, বই, মাটি। দুই নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের কী কী শ্রেণীতে ভাগ করা যায়? মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্য, পায়ে। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের কী কী শ্রেণীতে ভাগ করা যায়? মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কীভাবে শ্রেণীবিন্যাস করা যায়? আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে তিন শ্রেণীতে ভাগ করা যায়, যথা বৃক্ষ, গুল্ম, বিরুৎ। বৃক্ষ, যেসব উদ্ভিদের কাণ্ড মোটা, দীর্ঘ, শক্ত এবং কাণ্ড থেকে শাখা প্রশাখা হয় সেটাই হচ্ছে বৃক্ষ, যেমন আম, কাঁঠাল, বেল ইত্যাদি। আর গুল্ম হচ্ছে যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয় এবং কাণ্ডের গোড়ায় কাজ থেকে শাখা প্রশাখা বের হয় তাকেই গুল্ম বলে, যেমন গোলাপ, রঙ্গন, জবা ইত্যাদি। বিরুৎ, যেসব উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট, কাণ্ড নরম, তাদেরকে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ বলে, যেমন ধান, সরিষা, মরিচ ইত্যাদি। মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? মানুষ বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, যেমন বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন ও খাদ্য, যা আমার উদ্ভিদের কাছে থেকে গ্রহণ করি। এছাড়াও ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করি। পাঁচ নম্বর প্রশ্ন, উদ্ভিদ এবং প্রাণীর তিনটি পার্থক্য লেখো। উদ্ভিদ এবং প্রাণীর তিনটি পার্থক্য হলো উদ্ভিদের মূল কাণ্ড শাখা প্রশাখা আছে কিন্তু প্রাণীদের চোখ, নাক, কান, মুখ ইত্যাদি আছে। তাহলে উদ্ভিদের কী কী আছে? মূল কাণ্ড শাখা প্রশাখা আছে আর প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। উদ্ভিদে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। নিচের ছকে উল্লেখ করা প্রাণীদের বৈশিষ্ট্যগুলো ছকে লেখো। নাম, কোথায় বাস করে, দেহ কি দিয়ে ঢাকা থাকে, কিভাবে চলাচল করে। নাম, গরু, দোয়েল, রুই, টিকটিকি, কচ্ছপ। কোথায় বাস করে? স্থলে বাস করে। গরু কোথায় বাস করে? স্থলে। দোয়েল বাস করে গাছে, রুই মাছ পানিতে, টিকটিকি স্থলে এবং কচ্ছপ জলে ও স্থলে। দেহ কি দিয়ে ঢাকা থাকে? গরুর দেহ লোম দিয়ে ঢাকা থাকে আর দোয়েলের
পালক দিয়ে ঢাকা থাকে, মাছের রুই মাছের আইস দিয়ে ঢাকা থাকে, টিকটিকির শুষ্ক আইস আর কচ্ছপের খোলস। কিভাবে চলাচল করে, পায়ের সাহায্য নিয়ে গরু চলাচল করে। আর দোয়েল পাখি ডানা মেলে উঠতে পারে, রুই পাখনা মেলে, পায়ে টিকটিকি পায়ের সাহায্যে, কচ্ছপ পা ও বুকের উপর ভর দিয়ে চলাচল করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।